আমরা দেখছি যে এক সপ্তাহ ধরে আপনি বৃষ্টি এবং রোদ উপেক্ষা করে মানুষের মাঝে ছুটছেন এই যে ছুটে চলা আর কতদিন অব্যাহত থাকবে আপনার এই সোনাইমুরী মানুষ আপনাকে সব সময় কাছে পেতে চায় আসলে আমরা তো এক সপ্তাহ ধরে কাজ চলছে আমাদের আমরা বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে দিয়ে আসছি আজকে বোধহয় সপ্তম দিন সপ্তম দিন 7 দিন যাচ্ছে তো আমাদের আগামী কালকে আমাদের যদিও আজকে এখানে প্রায় আমাদের যে সাড়ে বারো হাজার পরিবারকে দেওয়ার সেটা আমরা আজকে সম্পন্ন হবে তার উপরে কিছু মাদ্রাসা রয়েছে যে মাদ্রাসাগুলোতে ত্রাণ পায় নাই তার কারণ তারা পারিবারিক ইয়ে নয় ওখানে মাদ্রাসা এতিমখানা ওখানে ছেলেপেলেরা মাদ্রাসা সকলের সাহায্য চলে তো আমাদের উদ্বৃত্ত কিছু কিছু প্যাকেট আছে সেটা আমরা কালকে সেই মাদ্রাসাগুলির মধ্যে আমরা ফ্রি এগুলি বিতরণ করব। তাইলে আমাদের আপাতত সাড়ে বারো হাজার যেই প্যাকেট তেরো হাজার প্যাকেটের মতো আমাদের সম্পূর্ণ হবে তো আমি আশা করছি যে আমি তো একজন ব্যবসায়ী বুঝে নেই তো যে আমার দ্বারা আর কতটুকু সম্ভব আমি তো সাধারণ ব্যবসায়ী আর তাছাড়া বিগত পনেরো বছরে আমাদের ব্যবসা বাণিজ্য সব তলানিতে লয়ে গেছে এবং তলানিতে যাওয়ার পিছনে দুর্বৃত্তায়নই হলো মেইন কারণ কেননা দুর্বৃত্তের টাকা জোগাড় করার জন্য যারা যারা করেছেন যেমন যারা রাজা রাজস্ব বোর্ড বলেন সিটি কর্পোরেশন বলেন সেই ঢাকার সিটি কর্পোরেশনগুলো যেখানে ট্রেড লাইসেন্স দেওয়ার কথা তিনশো টাকায় সেটা বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা উঠেছে যেই বাড়ির হোল্ডিং ট্যাক্স ন্যূনতম দুই হাজার তিন হাজার টাকা হওয়া উচিত সেখানে লাখ লাখ টাকা উঠেছে দশ লাখ টাকা উঠেছে তো এই যে দুর্বৃত্তায়ন এই দুর্বৃত্তায়নের কারণে আমরা দেশবাসী একেবারে আমরা ব্যবসায়ীরা একেবারে একেবারে নিঃস্ব হয়ে গেছি আজকে যে আমি ত্রাণ দিচ্ছি আমার কিন্তু জমা টাকা নেই তারপরেও আমি সাহস করেছি এবং এই কোনো রকম আমি ডাইন ব্যাম করে আমার গ্রুপ অফ কোম্পানি প্রত্যেকটা কোম্পানির থেকে আমি জোগাড় করে লোনের টাকা দিয়ে তারপরে আমি আজকে এই ত্রাণ কার্য সম্পন্ন করেছি তো আসলে বিগত পনেরো বছরের যেই দুর্যোগপূর্ণ অবস্থা ছিল আমাদের প্রতি সেটার জন্য আমরা নিঃস্ব হয়ে গেছি এবং আমরা যে শুধু আমরা তা না সারা দেশ নিঃস্ব হয়ে গেছে তাই অনেক সময় অনেক কথা বলেছি হয়তো অনেকে বা কোনভাবে নিশেন জানি না আমরা ভুক্তভোগী আমরা সব জানি এই জানার সুবাদেই আমরা এটা বুঝতে পারি সে বুঝার সুবাদে আমরা মনের দুঃখে বলেন সত্য জেনে বলেন আমরা সেটা বলতে বাধ্য হয়েছি আমরা সত্য বলতে বাধ্য হয়েছি কেউ জানে না কিন্তু আমরা জানি আমরা সেই সেই স্বাধীনতার সংগ্রামের সময় থেকে উনিশশো স্বাধীনতার আগে আমি তো ঢাকাই ছিলাম আমরা দেখেছি তো সব তার ওই সময়ও দেখেছি আর এরপরেও দেখেছি কাজেই মনের ভিতরে যে চাপা ক্ষোভও তো আছে যারা করছেটা কি একটা লুণ্ঠন একটা মানুষের যে একটা বিগত সরকারকে বলে কি আমরা স্বৈরাচার অবশ্যই স্বৈরাচার বললে তাকে প্রমোশন দেওয়া হলো স্বৈরাচারী কায়দা এটা নয় স্বৈরাচার বললে সামান্য কিছু বোঝায় যে গণহারে সে দিনের রাত এই দেশের মানুষকে যেভাবে অবমূল্যায়ন করা হয়েছে ব্যবসায়ীদেরও অবমূল্যায়ন করা হয়েছে এটার জন্য আমরা নিষ্পেষিত একবারে অনেক মনের দুঃখে অনেক সময় অনেক কথা আমরা মুখ আমরা প্রকাশ করতে বাধ্য হচ্ছি বিগত পনেরো বছরের সাহস পাইনি প্রকাশ করতে আর বিষয় আমরা যেতে এখন মানুষ একটা পথ পরিবর্তনের পর একটা সুন্দর রাষ্ট্র গঠন একটা কল্যাণ রাষ্ট্রের আশা মানুষ করছে সেই কল্যাণ রাষ্ট্রটা কীভাবে প্রতিষ্ঠিত হবে আপনি একজন ব্যবসায়ী হিসেবে মনে করেন আসলে আমি একজন ব্যবসায়ী হিসাবে কল্যাণ সাধনের জন্য অথবা তারা যেটা বলছে রিফর্ম করবেন রিফর্ম করে ওনারা তো এই কাজগুলি করবেন কিন্তু রিফর্মের কিছু তো আমি বুঝতেছি না কেননা রিফর্ম করলে তারা যেই দুর্বৃত্তায়ন করেছে এবং পুলিশ বাহিনীকে ভাগ করে কয়েকটা ডিপার্টমেন্ট বানিয়ে গোম খুন সাদা পোশাকে তারপরে জঙ্গি হামলা দিয়ে আমাদের যুব সমাজকে সারা বিশ্বের দরবারে জঙ্গি হিসাবে চিহ্নিত করেছে আসলে তো এটা ছিল বুয়া একটা নাটক তো ওনাদের যেই করার যে যেই জিনিসগুলি ছিল আমাদের রিফর্ম যারা করবেন তারা তো ওই জিনিসটা এখনো হাত দেয় এগুলো তো ওনারা যে দিন আসে তার পরের দিন থেকে এটাকে অ্যানালাইসিস করে বাদ দেওয়া উচিত ছিল তারপরে একটা মিনিস্ট্রিকে দুই তিনটা মিনিস্ট্রি একটা ইয়েকে একটা সিটি কর্পোরেশন দুইটা সিটি কর্পোরেশন এবং এই সিটি কর্পোরেশন বানিয়ে সরকারের কোনো লাভ হয়েছে কোনো লাভ হয়নি সরকারও হয়েছে কিন্তু আমাদের জনগণের কোনো কল্যাণ সাধিত হয়নি তো এটা তো আমরা জেনারেল পাবলিক আমরা তো এটা বুঝি আমাদের আমরা যে বুঝি কাজেই আমাদের বুঝার যেই কারণেই আমরা আজকে সেটা বলছি তবে আমার মনে হয় না যে আমরা সঠিকভাবে এবং দেশের মানুষের কল্যাণ সাধন সম্পূর্ণরূপে সাধন হবে বলি আমার বিশ্বাস হচ্ছে না